সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, এই যখন আজানের জবাবের এবং দুরূদ শরীফ শেষ হয়ে যাবে তারপর তোমরা আল্লাহর দরবারে আমার জন্য ওসিলার দোয়া করবে। ওসিলা কি? ফাইন্নাহা মানজিলাতুল ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। ওসিলা হলো বেহেশতে একটি বিশেষ মর্যাদার স্থান যেখানে আল্লাহর কেবলমাত্র একজন বান্দাই উপনীত হতে পারবেন এবং আমি আশা করি সেই বান্দা আমি নিজেই হব। ফামান সাআলাল্লাহ আলাইয়াল ওসিলা, অতএব যে ব্যক্তি আমার জন্য আজানের পরে ওসিলার দোয়া করবে হাল্লাত আলাইহি শাফা, তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হাল্লাত এর মানা উলামায়ে কেরাম ব্যক্ত করেছেন ওয়াজাবাত লাহু শাফা, হাল্লাত আলাই কোনো কোনো রয়েতে আছে হাল্লাত লাহু শাফা এরকম রয়েছে। সুতরাং শাফাত যে হক, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম শাফাত করবেন এটা কোরআন হাদিস শরীফ দ্বারা আমরা ওকাইট্যভাবে জানলাম এবং আরও অনেক বর্ণনা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, অন্যান্য অনেক মুসলমান ও নেককার মুসলমানগণও শাফাত করবেন, ছোট ছোট শিশুরাও শাফাত করবে বিভিন্ন পর্যায়ে, এটাও হাদিস শরীফে এসেছে, ইনশাআল্লাহ সময় সুযোগে আলোচনা হবে। কোরআন শরীফের শাফাত সম্পর্কে অনেক আয়াতই এসেছে, এর মধ্যে শুধুমাত্র আজকে আপনাদের যেহেতু সময় সংকীর্ণ শুধুমাত্র একটি আয়াত আমি আলোচনা করছি, ইশারা করছি শুধু। আয়াতুল কুরসি যেটা আমরা সবাই পড়ি সবসময় নামাজের পরে রাত্রে নিদ্রা যাওয়ার আগে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে রয়েছে মাংজাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর দরবারে দাঁড়িয়ে ময়দানে মাহশরে তার অনুমতি না নিয়ে কে তার নিকট শাফাত করবে। এই এ ধরনের অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতে আল্লাহর অনুমতি নিয়ে শাফাত করবে একথা বলা হয়েছে। এবং সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া সাফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা, এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাতের যে অনুমতি এটা দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমি শাফাত করব। তো ইনশাআল্লাহুল আজিজ আজকে আমি অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আর সময় সুযোগে এ সম্পর্কে যেহেতু আমি আগেও বলেছি যে প্রসঙ্গটা আসলে বিশদ আলোচনার দাবি রাখে, তাই আগামীতে ইনশাআল্লাহ সম্পর্কে আরও ব্যাপক আলোচনা করার প্রয়াসী হব। আল্লাহ আমাদের সবাইকে শুকুর আদায় করার তৌফিক দান করুন যে আমাদেরকে এমন এক নবীর উম্মত করেছেন যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। আমরা যে মাকামে মাহমুদের জন্য আজানের পরে দোয়া করি ওয়াসু মাকাম মাহমুদ আল্লাহ ওয়াতাহু, এ দোয়া আমরা করবো এবং উম্মত হুজুর পাক সালামের শাফাতের আশা রাখবো। আল্লাহ আমাদেরকে হুজুর পাক সালামের শাফাতের অধিকার, শাফাতের সুবাস, শাফাত লাভের সুবাস আমাদেরকে দান করুন। আমিন।